সূর্যকুণ্ডের এই অপূর্ব সুন্দরতাকে আপনারা দেখছেন, চারিদিকে প্রকৃতি এখানে শান্ত, ময়ূর ঘুরে বেড়াচ্ছে, পক্ষীকুলের কলরব, চারিদিকে প্রকৃতির অনন্ত মধুরিমায় এই রাধারানীকে মনে করিয়ে দেয় যে একটু পরেই এখানে রাধারানী আসবেন তার সখীবৃন্দকে নিয়ে। পরম রমণীয় এই রাধাকুণ্ড, এই সূর্যকুণ্ড, এই রাধারানীর চূড়ার চিহ্ন আপনারা দেখলেন, সেই চূড়ার চিহ্নটা কিন্তু ঘাটে ছিল, আমরা যখন আসতাম সেটাকে নিয়ে মন্দিরে স্থাপন করা হয়েছে, যেহেতু সূর্যকুণ্ডটাকে সংস্কার করা হয়েছে সেই জন্য সূর্যকুণ্ডর ওই মন্দিরে রাধারানীর চূড়ার চিহ্নটাকে রাখা হয়েছে। সেই জন্য মনে রাখবেন, এই দিব্য সূর্যকুণ্ডে আমরা এই পরম সুন্দর, এই যে পানকৌড়ি, এই যে প্রকৃতির সুন্দরতা, সব কিছুর মধ্যে আমরা চলেছি। মরম রমণীয় সবাইকে এখানে চলুন, সবাই দেখুন কি অপূর্ব রাধাকুণ্ডের শোভা। এই যে দেখছেন পানকৌড়িরা খেলা করছে, প্রকৃতি এখানে কি অপূর্ব, চারিদিকে এক অপূর্ব সুন্দরতা। এই দেখুন ব্রজবাসীরা এখানে ঘুঁটে দিয়েছে, ঘুঁটে দিয়েছে কি রকম দেখুন, বড় বড় ঘুঁটে, এই ঘুঁটে ধরে ফু দিলে আগুন জ্বলে যেতে পারে। এদেশের লোককে ঘুঁটে দিয়েই পোড়ানো হয়, ঘুঁটে দিয়ে সাজিয়ে পুড়িয়ে দেয় বৃন্দাবনে, ঘুঁটে সাজিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। সেই জন্য এই দেখুন কি রকম সব পাখিরা উড়ে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব বৃন্দাবনের সুন্দরতা, সূর্যকুণ্ডের সুন্দরতা, অপূর্ব মনোরম এই সৌন্দর্যের মধ্যে আমরা কিন্তু চলেছি। সূর্যকুণ্ডের অনন্ত জলরাশি, স্বচ্ছ জলধারা কি অপূর্ব রূপে দেখা যাচ্ছে, দেখুন সূর্যকুণ্ডের এই জলরাশি, বিশাল সূর্যকুণ্ড, চারিদিকে ওই দিকে আমাদের গৌড়ীয় মঠ, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এই অপূর্ব সুন্দর, এই যে হট্টিটি পাখি, সব কিছু নিয়ে প্রকৃতি এখানে, কত হট্টিটি পাখি চলছে দেখুন, আপনাদের দেখিয়ে দিই, হট্টিটি পাখি এই একটা আমার সামনে বসে আছে, এই হট্টিটিরা দেখুন কি আনন্দে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর হট্টিটি পাখি ঘুরছে, সব সুন্দরতা, অপূর্ব মনোরম এই সূর্যকুণ্ড, চারিদিকে অপূর্ব সব সৌন্দর্যে ঘেরা। এবং এটা সংস্কার করা হয়েছে, আমরা যখন, আমি কিন্তু এই সংস্কারের পরে প্রথম এলাম, যখন আমরা আসতাম তখন রাধাকুণ্ড থেকে হেঁটে হেঁটে জঙ্গলের পথে মাঠ দিয়ে আলের ভেড়ি দিয়ে আমরা এখানে আসতাম। আজকের তো একদম আমাদের নূতন গাড়ি নিয়ে রাধারানীকে দেখাবার জন্য নিয়ে চলে এসেছি, তো আপনারা এই অপূর্ব বৃন্দাবনের শোভাকে দেখে চলেছেন, আমরা সেই বৃন্দাবনের সুন্দরতাকে সবাই অনুভব করছি যে কি অপূর্ব আমাদের এই বৃন্দাবনের চারিদিকে। প্রকৃতির মোহজালে জীব আচ্ছন্ন হয়ে আছে, তাই বৃন্দাবনকে বুঝতে পারে না, বৃন্দাবনের মধুরতা তার আস্বাদনে আসে না, হৃদয়ের মধ্যে নানান কপটতা, জটিলতা, বিষয় তৃষ্ণা, ভোগ প্রবৃত্তি নিরন্তর থেকে গেছে, যার জন্য বৃন্দাবনের বিষয়ের মধ্যে মন ঢোকে না। অদ্ভুত সব লোক, কত রকম যে জীবনে দেখলাম আর কত রকম যে আপনারা দেখেছেন, তার কোনো শেষ আছে কি? এই দেখুন সূর্যকুণ্ডের পাশে আরও একটা এরকম, এরকমই ছিল আগে সূর্যকুণ্ড, কিন্তু এখন সেটার সংস্কার হয়ে গেছে, কত পক্ষীকুল চারিদিকে দেখুন, এখানে কেউ বৃন্দাবনে পাখিদেরকে কোথাও কেউ মারে না। এই যে দেখুন কত রকমের পাখি, পানকৌড়ি, কত রকমের হাঁস, কত রকমের পাখি চারিদিকে দেখে নিন, কি অপূর্ব শোভা সুন্দরতা, সব কিছু অপূর্ব মনোরম। সেই জন্য এই সূর্যকুণ্ডের অপূর্ব শোভা, চারিদিকে অনন্ত জলরাশি, ভগবানের লীলাভূমি, রোজ ভগবান এখানে আসেন, আজও আসবেন, এই দিব্য বৃন্দাবনের সুন্দরতার মধ্যে আমরা কিন্তু চলেছি। বর্ষানা পরম এই এই সূর্যকুণ্ড এত রমণীয় হয়ে উঠেছে, যেখানে এসে মন আনন্দে ভরে গেছে, কারণ এত রমণীয় সূর্যকুণ্ড, এর আগে তো আমরা বারবার এসেছি ঠিকই, কিন্তু এই সূর্যকুণ্ডের এত সুন্দরতা এ তো আমরা এর আগে দেখিনি। এই জন্য সূর্যকুণ্ড পরম রমণীয়, পরম সুন্দর, পরম মধুর, পরম মঙ্গলময় এই কৃষ্ণ লীলাভূমি, যেখানে আজও ভগবান লীলা করবেন,
আজও রাধারানী আসবেন, তার সখীরা আসবেন, এখানে সূর্য পূজা হবে, প্রতিদিনের লীলা, ভগবানের নিত্য লীলা হয়, এই লীলা কোনোদিন কখনোই, এই লীলা কখনই বন্ধ হয় না, অনন্তকাল ধরে অলাত চক্রবত এই সৃষ্টির অনন্ত লীলা চক্র চলতে থাকে এবং তার সঙ্গে ভগবানের লীলাও হতে থাকে। সেই জন্য আমরা এই দেখছেন কীরকম সব সাদা বক উড়ে যাচ্ছে, দেখুন চারিদিকে প্রকৃতি সব, এই যে জলে দেখুন পক্ষীকুল কীরকম, পক্ষীকুল কী সুন্দর খেলা করছে। এখানে সবাই যেন স্বাধীন, সুন্দর, মনোরম, রমণীয়। এই দেখুন একটা পাখি কীভাবে চুপ করে বসে আছে, অপূর্ব একটা পাখি, এই যে দেখতে পাচ্ছেন তো, আর এই ছোটো পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে, এই বড় পাখিটা চুপ করে বসে আছে, কী অপূর্ব, এরা শান্ত, আমাদের দেখেও কোনো ভয় ডর নেই। মাথায় একটা টিকি আছে কিন্তু এই পাখিটার, এটা দেখতে পাচ্ছেন তো, ভালো করে দেখে নেবেন, এই যে সুন্দর পাখি, সুন্দর তার সুন্দরতা, চারিদিকে প্রকৃতির সুন্দরতা, এই সব নিয়ে আমরা চলেছি। সেই জন্য আপনারা এই সূর্যকুণ্ডের সুন্দরতাকে দেখার সুযোগ পেলেন, কারণ এত রমণীয় সূর্যকুণ্ড, এত মধুর সূর্যকুণ্ড আমি এর আগে দেখিনি। আমরা হেঁটে হেঁটে আসতাম, সেই সূর্যকুণ্ড এরকমই একটা মাঠের পুকুরের মতো ছিল, এত সুন্দর করে বাঁধানো ছিল না, এই বিরাটভাবে সূর্যকুণ্ডকে রমণীয়ভাবে সাজানো হয়েছে। সেই জন্য বৃন্দাবনের, এই জন্য মনে রাখবেন, এই কি হলো, এই এদিকে এদিকে এসো, এটা কি হলো, বন্ধ হয়ে গেল কেন, দেখো এটা চলছে না তো, এই জলদি এসো, নেট পাচ্ছি, কি হয়েছে দেখো, আপনারা দেখতে পাচ্ছেন সূর্যকুণ্ডের শোভা, সুন্দরতা, এই পক্ষীকুল আপনাদের দেখালাম, কি অপূর্ব পাখিরা বসে আছে, ওই পাখিটা দেখুন চুপ করে বসে আছে, ছোট পাখিগুলো খেলা করছে দেখেছেন, আর সব হট্টিটি পাখি, প্রকৃতির সুন্দরতা। আর এই আমাদের পুচকি, এই যে রয়েছে হর্ষিতা, সবাই দেখে নেন ওকে, ও পুচকি এই সঙ্গে রয়েছে, বসবি গা, আমরা আমরা বৃন্দাবনের মধ্যে সূর্যকুণ্ড অপূর্ব রমণীয় জায়গা পরিক্রমার সময় আসা হয় না, যেহেতু আপনারা সময় দিতে পারেন না, সময় না দিলে আমরা দেখাতে চাই, সারা বৃন্দাবনকে সময় দিয়ে একটু, যদি আমরা এইসব জায়গায় আসতে গেলে যে খরচ করতে হয়, যে পরিশ্রম করতে হয়, সেগুলো সবাই পারেন না। এই দেখুন এখানে দেখুন কি অপূর্ব সব অনেক পাখিরা কীভাবে খেলছে দেখুন, পানকৌড়িরা দেখে দেখতে পাচ্ছেন, অপূর্ব দেখেছেন, কত পাখি, কত পাখি খেলা করছে দেখেছেন, কত পাখি, কত পাখিরা খেলছে, অপূর্ব পাখিরা খেলছে। তারপরে সারস, এই বৃন্দাবনে সারস, তারপরে মানিক জোর, তারপরে এই অসংখ্য ছোটো ছোটো পাখি, এগুলো মনে হচ্ছে ময়ূরের বাচ্চার মতো, যেসব অদ্ভুত সব পাখি দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দরতা সূর্যকুণ্ড, চারিদিকে সূর্যকুণ্ডের অপূর্ব সৌন্দর্য, চারিদিকে এই দিব্য সূর্যকুণ্ড দেখে আজ প্রাণ ভরে যায় আমার, এত মনোরম সূর্যকুণ্ড, না এলে হৃদয় অনুভব হতো না। এই দেখুন একটা সুন্দর বক বসে আছে সামনে, বকটা দেখুন কি মনোরম, কোনো ভয় নেই, রোজের পাখিগুলো এত শান্ত সুন্দর, এই একটা বক দেখুন কীভাবে বসে আছে, এই হয়তো উঠতে পারে, উড়ে গেল, যাই হোক, এই অপূর্ব সব বৃন্দাবনের সুন্দরতা, বৃন্দাবনের এই মনোরম পরিবেশ হৃদয়কে আকর্ষিত করে, মনে হয় যেন এখানে সারা জীবন রাধারানীর নাম করে জীবন কাটিয়ে দেই। এই মনোরম জায়গা আপনারা সেখানে এসে, আমরা সেখানে এসেছি, আপনারা দর্শন করেছেন, সেই জন্য এই এই যে জলের মধ্যে দেখুন পানকৌড়ি কীরকম খেলা করছে, কীরকম, বাহ অপূর্ব দেখেছেন,
প্রচুর পান কৌড়ি রয়েছে চারিদিকে, তার মধ্যে এই ডুবে ডুবে মাছ ধরে খাচ্ছে। আর এখন তো ঠান্ডা কমে গেছে বৃন্দাবনে, অনেকটাই কমে গেছে, তার মধ্যে আমরা চলেছি। আর এখানে আমরা দেখতে পাই সিদ্ধ জগন্নাথ দাস বাবার ভজন কুটির, যেখান থেকে তিনি মায়াপুরে গিয়ে মহাপ্রভুর আবির্ভাব স্থানকে নির্দেশ করেছিলেন। সেই রাধারানীর সেই লীলাভূমিতে আমরা সিদ্ধ জগন্নাথ দাস বাবার ভজন কুটির সেখানে এসে গেছি। এই অনেক পুরনো হয়ে গেছে, বহু বছর, বহু শত বছর পুরনো এই ভজন কুটির, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই অপূর্ব সুন্দরতা, অপূর্ব মাধুর্য, তার মহিমা দেখতে পাচ্ছেন। এবং এখানেই সিদ্ধ জগন্নাথ দাস বাবা তিনি এখানে ভজন করতেন। এখানে আমাদের বৃন্দাবনের সর্বত্র শিব আছেন, কিন্তু শিব হচ্ছে বৃন্দাবনের সমস্ত ক্ষেত্রপাল। শিব আছেন এখানে, শিব আছেন, ঘটি আছে, জল আছে, পাখিরা আছে, সবাই দেখুন, এই দেখুন পাখিরা আছে, শিব আছেন। আমি এখান থেকে সূর্যকুণ্ডের জল নিয়ে শিবের মাথায় ঢালবো, ওং নম শিবায়। আপনারাও জপ করবেন, ওং নম শিবায়, 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 ওং নম শশী শেখরায়, ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শশী শেখরায়, ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। হে শিব শম্ভু, জীবনকে সুন্দর করে দাও, ওং নম শিবায়। দিব্য এই সূর্য, এই শিবের অভিষেক করে দিলাম, শিব নিশ্চয়ই আমাদের জীবন পথকে সুন্দর করবেন। ওং নম শিবায়, 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 ওং নম শিবায়। জগন্নাথ দাস বাবার ভজন কুটির কোনটা বাবা, এইটা? জগন্নাথ দাস বাবার ভজন কুটির, এই যে হিন্দিতে লেখা আছে দেখছেন, এই যে জগন্নাথ দাস বাবা, যা বাবা কি ভজন কুটি, এখানে তিনি ভজন করতেন, তার ভজন স্থান। এবং তিনি এখান থেকে গিয়ে নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থলীকে নির্ধারণ করেছিলেন। সিদ্ধ জগন্নাথ দাস বাবার ভজন কুটির, এখানে তিনি ভজন করতেন। এই দেখুন সিদ্ধ জগন্নাথ দাস বাবার এই যে দিব্য ফটো, এই যে দেখছেন জন্ম রাম জন্মভূমিতে, তার এটা হচ্ছে সিদ্ধ জগন্নাথ দাস বাবা, তার ফটোটা আপনারা দেখতে দেখিয়ে দিলাম। এবং এখানে তিনি ভজন করতেন, তার চরণে প্রণাম জানাই, তার শক্তি সিদ্ধি বিভূতি কেশবানন্দ যেন পায়, জগতের কল্যাণ করতে পারে। এ সিদ্ধ জগন্নাথ দাস বাবা, আপনি আমাদের প্রতি, আমার প্রতি কৃপা করবেন, জগতে যাতে অনেক মঙ্গল কার্য করতে পারি, জীবের কল্যাণের কাজ করতে পারি। জয় সিদ্ধ জগন্নাথ দাস বাবা কি জয়, 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 জয় সিদ্ধ। এই সিদ্ধ জগন্নাথ দাস বাবার মন্দিরে প্রণাম করে আসি, এগুলো পিছনে কি গুরুক্রাম খাচ্ছ? এই জন্য মনে রাখবেন, আমরা সিদ্ধ জগন্নাথ দাস বাবার এখানে প্রণাম করে, এখানে এক সাধু বাবা ভজন করেন, তিনি একটু এই সকালবেলা এই রুটি সেবা করছেন, এই সাধু বাবাকে দর্শন করুন, এরা সব ভজনে ডুবে থাকেন, কারণ জগতের সঙ্গে এদের সম্পর্ক নেই, জগতের থেকে বহু দূরে, সমস্ত এই মোহ মায়ার থেকে দূরে থেকে এইভাবে ভজন করেন এরা এইখানে থেকে। এই জন্য এই সাধু বাবাদের দর্শন, এদের আশীর্বাদ আমাদের জীবনে দরকার। সবাই
সেইভাবে চলবেন এবং রাধারানীর নাম করবেন, জয় রাধে 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 রাধে, কৃপা করো কৃপাময়ী রাধে 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 রাধে, কৃপা করো কৃপাময়ী, জয় রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে। এই ব্রজবাসীদের ঘর দেখুন, এখানে সবাই কত কষ্ট করে থাকেন। জয় রাধে 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 রাধে, কৃপা করো কৃপাময়ী রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, অষ্টসখী শিরোমণি রাধে 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 রাধে, জয় মহাভাব স্বরূপিণী রাধে 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 রাধে, কৃষ্ণ মন মোহিনী রাধে 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 রাধে, জগতের করুণাময়ী রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে 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 রাধে। মহাভাব স্বরূপিণী রাধা, তার এই সূর্য পূজার স্থল, তিনি এখানে আজকেও আসবেন সূর্য পূজা করতে। যে দেখার সে দেখবে, প্রাণের মধ্যে দেখবে, হৃদয়ের মধ্যে দেখবে, তার চেতনায় দেখবে, তার মানসিকতায় দেখবে এই দিব্য সরোবর, এই দিব্য মধুরিমা, এই পক্ষীকুলের কলতান, এখানে সারস মানিক জোড় বক পক্ষী ডাহুক নানান রকম তোতা পাখি নানান কিছু মিলে হট্টিটি পাখি, এই যে দেখুন জোড়া বসে আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই সুন্দর সরোবর প্রচুর মাছ খেলছে, এর মধ্যে বড় বড় মাছ, মাছগুলো অপূর্ব আনন্দে খেলছে, সেই জন্য তার মধ্যে এই দিব্য সরোবরে আমরা কিন্তু পরম আনন্দে ঘুরে, দিব্য সরোবরের এই অপূর্ব শোভা আপনারা দেখে চলেছেন। সবাই মনে মনে সূর্যকুণ্ডকে ধ্যান করবেন আর রাধা মন্ত্র জপ করবেন, রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়,
রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধারানীর জয় দাও ভাই বৃষভানু নন্দিনী, অষ্টসখীর শিরোমণি রাধারানীর জয় দাও ভাই। আমাদের ভক্তিযোগ আশ্রমের গাড়ি আপনারা দেখছেন, এই গাড়িতে করে আমরা এসেছি, এখন মন্দিরে ঢুকবো। আমাদের আমাদের এই আশ্রমের আমাদের নিজেদের মঠ, নিজেদের মঠ ইস্কনের দ্বারা যদিও পরিচালিত, তথাপিও এই দিব্য মঠে আমরা প্রবেশ করছি। দিব্য বিগ্রহ এখানে, দিব্য বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত। দেখুন এই অপূর্ব বিগ্রহ, অপূর্ব বিগ্রহকে দেখতে পাচ্ছেন, অপূর্ব বিগ্রহ। ললিতা বিশাখা দোনো তরফ হ্যাঁ মাতাজি, কৃষ্ণ রাধা, কৃষ্ণ রাধা, আর ইস তরফ দায়ে তরফ, হ্যাঁ আর উপর নেই, বীচ মে যে বড়া মূর্তি হ্যাঁ, হ্যাঁ নারায়ণ ভগবান, সূর্য নারায়ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন এখানে মাঝখানে সূর্য নারায়ণ আছেন মন্দিরে, আর রাধা কৃষ্ণ আছেন, রাধা কৃষ্ণ রয়েছেন, আপনারা ভালো করে দেখবেন রাধা কৃষ্ণ আছেন। আমাদের এই দিব্য মঠ আমাদের নিজেদের জায়গা, প্রভুপাদের জনেদের জায়গা, তারা সবাই এখানে সেবা করেন, সেই জায়গায় এসেছি আমরা। এখানে সূর্য নারায়ণের মন্দির, দেখুন সূর্য নারায়ণ আছেন, আর এদিকে রাধাকৃষ্ণ, আর একদিকে মহাপ্রভু, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মহাপ্রভু আছেন, আর মাঝখানে আছেন সূর্য নারায়ণ, সূর্যদেব, সূর্যদেব, আর এদিকে আছেন রাধা কৃষ্ণ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রাধাকৃষ্ণের দিব্য মূর্তি এখানে বিদ্যমান। আমাদের গৌড়ীয় মঠের সেবিত, গৌড়ীয় মঠের বিগ্রহগণ হন রাধাকৃষ্ণ এবং মহাপ্রভু। নিচে গোবর্ধন শিলা, গোবর্ধন শিলা সেবিত হচ্ছেন, নারায়ণ শিলাও আছেন, আপনারা সেগুলো মন দিয়ে দেখে নেবেন। এবং সেখানে আমাদের সমস্ত আচার্যদের ফটো রয়েছে, সমস্ত আচার্যগণ এখানে আছেন, সবার ফটো রয়েছে। মন্দিরকে দিব্যভাবে দর্শন করালাম, সবাই দেখলেন, মনের দ্বারা হৃদয়ের দ্বারা অনুভব করবেন এই দিব্য দিব্য মন্দির, দর্শন করুন। এটাকে ধরো, এটাকে দেখো, ঠাকুরের সামনে পায় করতে নাই, প্রণাম করে নাই, বন্ধ করে দিয়েছিস তো, বন্ধ কর। রাধে জয় জয় মাধব গাইতে, রাধে জয় জয় মাধব গাইতে, গোকুল তরুণী মঙ্গল মহিতে, গোকুল তরুণী মঙ্গল মহিতে, রাধে জয় জয় মাধব দইতে, বৃষভানু দধি নব শশি লেখে, ললিতা সখী গুণা রমিত বিশাখে, রামুদর রতি বর
দনবেশে হরি নিষ্কুট বৃন্দাবি পিনেশ রাধে জয় জয় মাধব দৈতে মাধব দৈতে করুণাং কুরুমাই করুণাবরীতে শনক সনাতন বর্ণিত চরিতে রাধে জয় জয় মাধব দৈতে নারায়ণ 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 সূর্য নারায়ণ 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 লাইভ মানবতা।